মাদান চেন্ন দর্শকবৃন্দ আসলে ইমাম বসির রহমতুল্লাহ আলী এমন ছন্দ তিনি লিখেছেন আল্লাহ রসুলের ভালোবাসায় মর্যাদায় শানে যে যা পাঠ করলে আসলে অন্তরে প্রশান্তি লাভ হয় আল্লাহ রসুল সাল্লাহ তালা আলী ও আলহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাকের অনুগ্রহে সকল কিছুর রাজত্ব মহান আল্লাহ তাল প্রিয় রসুল সাল্লাহ আলী ও আলি ওয়াসাল্লামকে দান করেছেন এবং আল্লাহ রসুলের সাথে যে বিষয়গুলো সংশ্লিষ্ট এবং স্পর্শ সম্পৃক্ত হয়েছে সে বিষয়গুলো দুনিয়াতে দামি হয়েছে যেভাবে দেখে নিন এবং বুসির রহমতুল্লাহ তালা আলী যখন আল্লাহ রসুলের মোহাবতে শানে এই কবিতাকে লেখেন তো তিনি কিভাবে আল্লাহ তালার দরবারে মকবুল হয়েছেন এবং কিভাবে এই কবিতাটিও মকবুল হয়েছে ইমাম বসির রহমতুল্লাহি তালা আলী এমনভাবে তিনি আল্লাহ তালার দরবারে মাকফিরাত লাভ করেছেন সু উচ্চ মর্যাদা অর্জন করেছেন শুধুমাত্র প্রিয় রসুল সাল্লাহ আলিহি হি সাল্লামের ভালোবাসা মহাব্বতের কারণে যেভাবে বলা হয়েছে এই কবিতার আমরা যে আজ ছন্দটি পড়লাম এরও ফজিলত রয়েছে এটিও আজ অজিফা হয়ে সকল মুসলমানরা এটা দ্বারা উপকৃত হচ্ছে এবং বসির রহমাতুল্লাহ তালে কবিতা এমনভাবে মঙ্গুল হয়েছে যে আজ তা বজিফা হিসেবে সবাই ব্যবহার করছে ইমাম বসির রহমাতুল্লাহ তালের এই ছন্দটির কি ফজিলত রয়েছে এটা কিভাবে ওজিফা হিসেবে ব্যবহৃত হয় আসুন আমরা জানি বলা হয়েছে বিকায়তল্লাহ এই পংক্তিটি যদি কোনো জালিমের ভয় হয় বা এমন জায়গায় সেখানে হিংস্র প্রাণীর ভয় হয় যে ছিঁড়ে ফেটে খেয়ে ফেলবে তাহলে এই পঙ্ক্তি সাতবার অথবা নয়বার বার পরে শাহাদাত আঙুলে ফুক দিয়ে বৃত্ত করে নিন ইনশা আল্লাহ বৃত্তের মাঝে কোনো হিংস্র প্রাণী প্রবেশ করবে না এবং জালিম ও অত্যাচারী প্রত্যেক ব্যক্তি থেকেও নিরাপদ থাকবে এই আমল পরীক্ষিত সুহান